إن الحمد لله نحمده ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, আমি যেভাবে আমার আলোচনাটা সাজিয়েছি ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য চুক্তি করব না, আধা ঘন্টা থেকে 45 মিনিট ম্যাক্সিমাম ইনশাআল্লাহ আলোচনা করব এবং তারপরে একটা কুইজ থাকবে ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে শেষ হবে কুইজটা। তো আজকের আলোচ্য বিষয় অলরেডি উপস্থাপক বলেছেন হাক্কা তিলাওয়াত, আল কোরআন তিলাওয়াতের হক। আসলে আমি টেকনিক্যালি হচ্ছে স্লাইড যাচ্ছে না, একটু সময় লাগবে, আমার স্লাইড যাচ্ছে না। ইয়ার তানভীর ভাই কোনো হেল্প করা যাবে নাকি? না না, এখানে আমাকে করতে হবে। আচ্ছা, আর আমাদের কামাল ভাই ওকে, ঠিক আছে, এই যে মাইকটা ওকে, জাযাকাল্লাহ, স্পিচ থেকে বুঝতে পারলাম যে তেলাওয়াত শব্দ নিয়ে আমাদের ভিতরে আসলে ক্লিয়ার হওয়া দরকার একটু, যে তেলাওয়াত শব্দ বলতে আমরা কি বুঝি। এই নিয়েই আমি শুধু আজকের আলোচনায় এই শব্দটার অর্থ ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হয়তো অনেকেই এখন মনে করতেছেন আপনারা যে আমি যে কারির মতো তেলাওয়াত কিভাবে করতে হবে, তার টান ঠিক মতো হচ্ছে কিনা এসব নিয়ে কথা বলবো। আসলে তা না, আলোচনা বুঝতে পারবো তেলাওয়াত শব্দ বলতে আমরা কি বুঝি, এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করবো আজকে ইনশাআল্লাহ এই আধা ঘন্টার ভিতরে। তেলাওয়াতটি কোরআনে তিনটা ফর্মে 63 বার এসেছে, তা লাম ওয়াও তার রুট বা মূল, এবং এটা ইসম ফর্মে একবার এসছে, যা মোট 63 বার আল কোরআনে তেলাওয়াত শব্দটা এসছে। ঠিক এটা ফোকাস করা দরকার না, এখানে ডকুমেন্টেশনের জন্য আমি এটি করেছি। ঠিক 63 বার এভাবে এসেছে বিভিন্ন আয়াতে, কোরআন শরীফে বিভিন্ন আয়াতে, সেটা বাকারে 8-9-6-7 বার এসছে, অন্যান্য আয়াতে এসছে, অন্যান্য সুরায় মোট 63 বার আল কোরআনে তেলাওয়াত শব্দটা এসছে। এখন যদি আমরা শব্দটাকে একটু বিশ্লেষণ করতে যাই, The Dictionary of Modern Written Arabic by J. Milton Savant, খুব বিখ্যাত একটা আরবি ডিকশনারি, এবং মামালিদ আল কদিম, পুরাতন আরবি ডিকশনারি। এই ডিকশনারি আমি হেল্প নিয়েছি, যেটা আমার নলেজ খুব কম, আমি হেল্প নিয়েছিলাম বাংলাদেশের একটা গ্রুপের যারা কোরআনের ট্রান্সলেশনে যুক্ত, তারা অনেক কোরআনকে ট্রান্সলেট করেছেন, অনেক তাফসিরকে ট্রান্সলেট করছেন আলহামদুলিল্লাহ। তারা আমাকে যে তথ্যটা দিয়েছেন যে এই দুইটা ডিকশনারি থেকে তেলাওয়াত শব্দের যতগুলি অর্থ আসে আরবদের কাছে, যতগুলো অর্থ পাওয়া যায় প্রায় 21টা, মোট 21টা শব্দ হচ্ছে তেলাওয়াতের অর্থ, মানে পাঠ করা, আবৃত্তি করা, উচ্চার উচ্চস্বরে পাঠ করা, অধ্যয়ন করা, বহন করা, অনেক আছে অনেক, যেমন অনুসরণ, অনুকরণ, উন্নত হওয়া, পাঠ করে শোনানো, শিক্ষা দেওয়া, গবেষণা করা, নির্বাচন করা, উদ্ভাসিত হওয়া, 21টা শব্দ হচ্ছে তেলাওয়াত শব্দের অর্থ। এখন যেমন আমরা যদি এই আয়াতকে দেখতে যাই, আশ-শামস, যে আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ-শামসি ওয়াদুহাহা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, যে শপথ সূর্যের এবং তার রোদের। তারপরে আয়াতে বলছেন শপথ ছাদের যখন তা সূর্যের পিছনে আসে। এখন দেখেন এই তালাহা শব্দটা কোন অর্থ মিন করতেছে। এখন যদি কেউ তালাহা শব্দের অর্থ এখানে পাঠ করা, আবৃত্তি করা বোঝায়,
তাহলে মূল মূল অর্থটা বের করতে পারবে না। এখানে হচ্ছে পিছনে পিছনে আসে, তার মানে এটা হচ্ছে তিলাওয়াত শব্দের অর্থটা এখানে হচ্ছে অনুসরণ করা বা পিছনে পিছনে আসা। তাহলে এটা একটা প্রসিদ্ধ অনুবাদ যা কোরআনে ব্যবহৃত হয়েছে, তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, শুধু পাঠ করা নয়। আমরা আর একটা আয়াতে যাই, যেমন বলছে তুমি পাঠ করো তোমার রবের পক্ষ থেকে যেই কিতাব তোমার কাছে এসছে। এখন দেখেন, সবাই জানেন এটা, প্রতি শুক্রবারের পরে আজকে পড়েছেন সবাই আশা করি, যে অতলু পাঠ করো যে সব জিনিস উহি করা হয়েছে কিতাব থেকে পাঠ করতে বলতেছেন। তাহলে এটা কোনটা শব্দ আমরা পাচ্ছি? পাঠ করে শোনানো, শব্দের অর্থ পাঠ করে শোনানো। প্রথমে পেয়েছিলাম একটা অনুসরণ করা, এটা হচ্ছে পাঠ করে শোনানো, দুইটা শব্দ আমরা পেলাম কোরআনে। এখন হক, আমি একটা আয়াত তেলাওয়াত করতে চাই। এখন আপনারা চিন্তা করে দেখবেন এখানে যাদের ব্যাপারে বলা হচ্ছে তারা হক আদায় করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। তোমরা শুধু অন্যদের সৎকর্মশীলতার পথ অবলম্বন করতে বলো, তোমরা আদেশ করো ভালো কাজ করতে হলো মানুষকে, হ্যাঁ, কিন্তু নিজেরা ভুলে যাও, নিজেরা এটা ভুলে যাও। অথচ তোমরা কিতাব পাঠ করো, তোমরা কি তোমাদের বুদ্ধি একটু কাজে লাগাবে না? আল্লাহ বলছেন আহলে কিতাবদের। এখন দেখেন 21টা অর্থ আছে তেলাওয়াতের, বেশিরভাগ অর্থ এখানে টাচি করতেছে না, শুধুমাত্র পাঠ করা, আবৃত্তি করা, উচ্চস্বরে পাঠ করা এবং পাঠ করে শুরানো, এসব অর্থ কাছাকাছি আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে, আহলে কিতাব কি তেলাওয়াতের হক আদায় করেছেন? তারা তো ভালো করে পড়েছেন, তারা তো মাখরা সহকারে হয়তো বা পড়েছেন, কেউ কেউ তাদের রাবি তো মাখরা সহকারে পড়েছেন না, তাদের চার্চে যে প্রিস্ট এবং রাবি তারা তো ভালো করে তাদের কিতাব পড়তে পারেন। তারা কি হক আদায় করেছেন কি না? অবশ্যই তারা হক আদায় করেননি। আজকের যে আলোচ্য বিষয় হক বা তেলাওয়াত, যে আয়াতটা আমি প্রথমেই তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়ামান ইয়াকফুর ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তাকে তারা যথাযথভাবে পাঠ করে, হক তেলাওয়াত, হক আদায় করে করে পাঠ করে এবং সাচ্চা দিলে তার উপর ইমান আনে, উলাইকি মিনুনাবি, তারা ইমান আনে, অমাইয়া ফুরবিহি বা উলাইকি হুম খাসিরুন, এবং যারা কুফরি নীতি অবলম্বন করবে কিতাবের সাথে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কাতাদা রহমাতুল্লাহ এটা বলেছেন যে এই আয়াতটা মূলত আহলে কিতাবদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, নাজিল করা হয়েছে। হ্যাঁ, প্রাইমারি অ্যাড্রেস হচ্ছে আহলে কিতাব, কোরআনের বেশি মেসেজ তো হচ্ছে আম না, খাস না, তো প্রাইমারি অ্যাড্রেসই হচ্ছে আহলে কিতাব। এটা কিভাবে আমরা বুঝবো? এটা যদি আমরা আগের আয়াতে যাই অনেকখানি বুঝতে পারবো। আমরা আগের আয়াতে বলতেন, ওয়ালাং তারদ আঙ্কাল ইয়াহুদ ওয়ালান নাসারা তাত্তাবিউ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবের ব্যাপারে বলতেছেন, ঠিক আগের আয়াতটা, শুধু এই আয়াতটার মানে শেষের আয়াতটার মিনিংটা আমরা বের করার জন্য আগের আয়াতটা সাহায্য নেওয়া দরকার। বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের তাবেদারি করো, কিন্তু আল্লাহ সৎ পথ কিন্তু একটাই। তুমি যদি এই সত্য আসার পরেও তোমার হাওয়া, তোমার ইচ্ছা, বাসনা, কামনার অনুসরণ করো, তাহলে আল্লাহর পাকড়া থেকে রক্ষা করতে পারবে না। তারপরে আল্লাহ হক বা তিলাওয়াতের আয়াত নাযিল করেছে। হ্যাঁ, তার মানে প্রাইমারি অ্যাড্রেস হচ্ছে আহলে কিতাব। তারা যদি হক আদায় করে তাদের কিতাব তিলাওয়াত করত,
তাহলে তারা মুসলমান হয়ে যেত। যারাই হক আদায় করে যে কোন আল্লাহর কিতাবকে পাঠ করেছেন তারা মুসলমান হয়ে থাকতে পারেননি, তারা মুসলমান তারা সাহাবি হয়ে গেছেন, তারা মুসলিম হয়ে গেছেন, তারা আল্লাহর প্রতি মানে নেয়। সো হাক্কা তিলাওয়াতের হক অর্থ হচ্ছে মানে আরব আরব ভাষাভাষীদের ভিতর একুশটা আমরা পড়ে আছি একটা নিয়ে কিভাবে ভালো করে নাকের সুরে ভালো মতো তেলাওয়াত করা যায়, কার তেলাওয়াত অনেক টান, কারা তেলাওয়াত অনেক ভালো, এটা নিয়ে আমরা পড়ে আছি। হাক্কা তিলাওয়াতের অর্থ হচ্ছে যে একুশটা। এখন আমরা দেখব হাক্কা তিলাওয়াতের ব্যাপারে, এই আয়াতটার ব্যাপারে, 121 নম্বর ব্যাপারে, আয়াতের ব্যাপারে প্রসিদ্ধ সাহাবিরা এবং বড় বড় তাবেয়ীন তাবেয়ীন তারা কি মতামত দিয়েছেন, এটা আমরা দেখব এখন ইনশাআল্লাহ। যেমন উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যথাযথভাবে মানে হাক্কা তিলাওয়াতের অর্থ হচ্ছে জান্নাতের বর্ণনার সময় জান্নাতের প্রার্থনা এবং জাহান্নামের বর্ণনার সময় জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে হাক্কা তিলাওয়াত। উনি ইভিডেন্স দিয়েছেন, উনি ইভিডেন্স দিয়েছেন কি আল্লাহ রাসূলের তেলাওয়াত করার কৌশল, আল্লাহ রাসূল কিভাবে তেলাওয়াত করতেন। উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রহমতের বর্ণযুক্ত কোন আয়াত পাঠ করতেন তখন থেমে গিয়ে আল্লাহ তাআলার নিকট রহমত চাইতেন, আর যখন শাস্তির কোন আয়াত পাঠ করতেন তখন থেমে গিয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। মানে হক আদায় করে যে আয়াতটা যে জাস্টিস চাই সেটা জাস্টিস করে তেলাওয়াত করতেন। এখন দেখেন হয়তো আপনি ঈশার নামাজে বলছেন আজকে বা ফজরের নামাজে ইমাম তেলাওয়াত করতেছেন সূরা ওয়াকিয়া থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুনতুম আযাবা আসহাবুল মাইমানা তিমা আসহাবুল মাইমানা واصحاب المشأمه ما اصحاب المشأمه والسابقون السابقون اولئك المقربون যদি এই আয়াতগুলা ইমাম তেলাওয়াত করে এখন আপনি আমি কোনটা চাইবো, আমাদের কোনটা চাওয়া উচিত? এখন যদি আমরা হক আদায় করে করে শুনি তাহলে আমরা কি শুধুমাত্র ডান মানে ডান দিকে অধিবাসী হতে চাইবো? প্রথমে আমরা কি চাইবো যে আল্লাহ আমাকে বাম দিকের অধিবাসীদের থেকে রক্ষা করো, আমি বাম দিকের অধিবাসী হতে চাই না, আমি ডান দিকে চাই কিন্তু মুকাররাবুন হতে চাই। তুমি তোমার কোরআনেই বলেছো যে শেষ জামানার লোকদের ভিতর থেকে কিছু অংশকে মুকাররাবুন করবে, বেশিরভাগ মুকাররাবুন হবে আল্লাহ নিকটবর্তী হবে আগের আমলের লোকজন, শেষ জামানার লোক কিছু অংশ হবে আল্লাহ তুই আমাকে আমাদেরকে সেই কিছু সংখ্যক লোকের ভিতরে অন্তর্ভুক্ত করো। হক আদায় করে যদি আমরা শুনি তাহলে আমরা সেভাবে চাইবো, আর যদি আমরা চিন্তা না করি, যদি আমরা চিন্তা না করে শুধু শুনে যাই তাহলে আমরা একসময় রুকুতে চলে যাব। সো উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তেলাওয়াত হক আদায় করে তেলাওয়াত হচ্ছে যখন যেটার বর্ণনা আসবে সেটা আল্লাহর সাথে সেভাবে তেলাওয়াত করতেন এবং তেলাওয়াত করার সময় থেমে যেতেন এবং আল্লাহকে দোয়া করা শুরু করতেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি স্পষ্ট আয়াতগুলোর উপর আমল করা, অস্পষ্ট আয়াত সময়ের উপর ইমান আনা এবং কঠিন বিষয়গুলি আলেমদের কাছে পেশ করা হচ্ছে তেলাওয়াত করা। তিনটা ব্যাপার বলেছেন এখানে, আয়াত মুহকামাত এটা হচ্ছে নলেজ, এটা এটার উপর ইমান এনে আমল করা আয়াত মুহকামাত, এবং অস্পষ্ট আয়াতগুলা শুধু ইমান আনা এবং কঠিন বিষয়গুলি আল্লাহর কাছে নাকি আলেমদের কাছে পেশ করা। এখন দেখেন আমি হয়তো আগে লেকচারে বলেছিলাম যে নলেজ তিন ধরনের নলেজ, একটা নলেজ হচ্ছে কি আল ইলমু সালাসা ওমা সিয়া যালিকা ফাহুয়া ফাযল আয়াত মুহকামাত সুন্নাতুন কায়িমা ওয়া ফরিযাতুন আদিলা, তিন ধরনের নলেজের কথা বলা হচ্ছে। আবু দাউদ কোট করেছেন যে নলেজ হচ্ছে এবং অন্যান্য নলেজগুলো হচ্ছে অতিরিক্ত নলেজ, একটা হচ্ছে সুস্পষ্ট কোরআনের আয়াত আয়াত মুহকামাত, আমাদের ইমান আনতে হবে এবং আমল করতে হবে এগুলার, তারপর সুন্নাতুল কায়িমা প্রতিষ্ঠিত সুন্না যেগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে কোনো বেদাত না, তারপর হচ্ছে যে জমি জমা ভাগ করা যেটা ফরায়েদের যেটা নলেজ। তো স্পষ্ট আয়াতের প্রতি ইমান আনতে হবে, অস্পষ্ট আয়াতের উপর ইমান আনতে হবে, বাট স্পষ্ট আয়াতের উপর আমল করতে হবে এবং কঠিন বিষয়গুলি আলেমদের কাছে ছেড়ে দিতে হবে, তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। যেমন হালাল হারাম তো যত স্পষ্ট হোক, হয়তো আপনাদের হাদিসটা যে কি নোমান ইবনে বাসীর বর্ণনা করেছেন, নোমান ইবনে বাসীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন কি ইন্নাল হালাল বাইন ওয়া ইন্নাল হারাম বাইন ওয়া বাইনাহুমা উমুর মুশতাবিহা লা ইয়ালামুহুন কাসীরান মিন আল স্পষ্ট হারাম স্পষ্ট এবং তার মাঝে কিছু ব্যাপার স্যাপার আছে বেশিরভাগ লোকই জানে না, বেশিরভাগ লোক জানে না তার মানে আমাদের নলেজ লোকের কাছে যেতে হবে। এটা হচ্ছে হাক্কা তিলাওয়াত স্পষ্ট আয়াতগুলো মানবো। এখন একটা ট্রেন্ড এসছে যে অনেকেই মনে করে কোরআন খুব মেটাফরিক, মানে কোরআনের ভাষা বোঝা খুব মুশকিল, খুব মেটাফরিক,
সুবহানাল্লাহ, আসলে এটা কিন্তু একটা জাস্ট একটা ব্লাইন্ড, এটা একটা ক্লেম ছাড়া কিছু না। আপনি দেখেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলোতে সাপোজ কোনো মিসাল বা মেটাফর ইউজ করেছেন, আল্লাহ বলে দিয়েছেন কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অদ্রিম বালহুম মাসালা রাজুলাইনি, বর্ণনা করো এই মিসালটা উদাহরণটা দুইজন লোকের, অদ্রিম বালহুম মাসালা হায়াতিদ দুনিয়া, হায়াতি দুনিয়া মাসালটা বর্ণনা করো বা উদাহরণটা বর্ণনা করো, অদ্রিব লাহুম মাসালাল আসহাব আল করিয়াতি, তাদের সামনে বর্ণনা করো সেই অধিবাসীর অধিবাসীর কথা, সে গ্রামের কথা, হ্যাঁ গ্রামের লোকজনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মিথাল বা কোন মেটাফর বা উদাহরণ ইউজ করেছেন অনেক জায়গায় বলে দিয়েছেন, এটা হচ্ছে হিকমা যে আল্লাহ রাসূল কোরআনের সকল আয়াতে তাফসীর করে জাননি। মানুষ গবেষণা করে মানুষ মানে কোরআন তো মানে কিয়ামত পর্যন্ত আমাদের হচ্ছে কি যে গাইডলাইন্স এবং কঠিন বিষয়গুলো আলেমদের কাছে চলে যাবে, আলেমদের কাছে আমরা পেশ করবো। এ হচ্ছে কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করা। তারপর আরো যাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তেলাওয়াতের অর্থ হচ্ছে আনুগত্য আর হক তেলাওয়াতের অর্থ হচ্ছে সত্যের অনুসরণ, এটা হচ্ছে ভাব অর্থ সত্য অংশ। উনি যেটা বলেছেন এই আয়াতটা আমি যেটা বলেছি সামসের, হ্যাঁ যে কলকামারি ইদা তালাহা, চাঁদের কসম যখন তা সূর্যের পিছনে পিছনে আসে, মানে কিছু স্মরণীয় করে মানে অনুসরণ করে। এখন তেলাওয়াত করার একটা অর্থ হচ্ছে কি, যখন আমরা তেলাওয়াত করব কোরআনের মেসেজ আমাদের অনুসরণ করছে কি না, এটা হচ্ছে একটা ডিফাইনিং ফ্যাক্টর। মানে যখন আমরা কোনো তেলাওয়াত করবো বা শুনবো, যা আমরা তেলাওয়াত করছি আমাদের মুখ দিয়ে যা বের হচ্ছে অথবা ইমামের মুখ দিয়ে যা বের হচ্ছে, এগুলা আমাকে তার মিনিংটা আমাদের অনুসরণ করছে কিনা, এটা হচ্ছে হাক্কা তেলাওয়াত। একটা কিছু ফুলফিল করে অবশ্যই আরো কিছু আছে, এটা হচ্ছে প্রথম ধাপ যে কিছু আপনাকে অনুসরণ করছে, কিছু আপনাকে আমাকে অনুসরণ করতেছে কোরআনের। তো হচ্ছে ভাবার্থ হচ্ছে কি, সত্যের অনুসরণ। মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর আয়াতকে পরিপূর্ণরূপে অনুসরণ করা হচ্ছে যথাযথ তেলাওয়াত বা হাক্কা তেলাওয়াত, মানে পরিপূর্ণ অনুসরণ করা, এটা ইবনে কাসির কোট করেছেন। এটা আল্লাহর আয়াত সমূহকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হচ্ছে হাক্কা তেলাওয়াতের অন্তর্ভুক্ত, শুধুমাত্র টান টুন ঠিক করে তেলাওয়াত করাই না। জি, এবং উনি বলেছেন হালাল কালাম হিসাবে মানতে হবে, হারাম কালাম হিসাবে মানতে হবে, যেমন ভাবে নাজিল হচ্ছে তেমন ভাবে পড়তে হবে, কোন অংশকে বিকৃতি করা যাবে না এবং সঠিক ব্যাখ্যার বিপরীতে বাজে ব্যাখ্যা উপস্থাপন করা যাবে না। সুবহানাল্লাহ, আপনি দেখেন যেমন সূরা কাহাফের ব্যাখ্যা করেছে কি, যে যে কবরের উপরে মসজিদ নির্মাণ করা যাবে, তারা গলাবো শব্দটাকে অন্যভাবেই করেছে। গলাবো শব্দটা হচ্ছে কি, যারা ওখানে প্রভাব বিস্তার করেছিল সেই আমলের লোকজন সবাই কি ছিল, সবাই কি মোত্তাকি ছিল, মোত্তাকিরা সবসময় তো দরিদ্র শ্রেণীর লোকজনই হয়, কিন্তু তারা এভিডেন্স নিয়ে বলতেছে ওখান থেকে যে এখানে দেখো সূরা কাহাফ এসেছে যে কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে, কিন্তু যারা মসজিদ নির্মাণ করেছিল তারা কি মোত্তাকি ছিল, তারা এটাই করে বাজে একটা বাক্য উপস্থাপন করে মানে বেদাতের ছড়াছড়ি সারা পৃথিবীতে, হ্যাঁ বিশেষ করে উপমহাদেশে। সো বাজে ব্যাখ্যা উপস্থাপন করা যাবে না হীন স্বার্থ লাভের জন্য। তাহলে এটা হচ্ছে হাক্কা তেলাওয়াতের বিভিন্ন মতামত আমরা জানলাম। এখন মানুষের প্রতি, আর কয় মিনিট সময় আছে আমার, 24, জি, মানুষের প্রতি আল কোরআনের হক এবং আল কোরআনের হক ও তেলাওয়াতের হকের মধ্যে সামঞ্জস্য পার্থক্য খুব বেশি কিন্তু নাই। আমরা সবসময় এই দুইটাকে দুটা টপিক হিসাবে আলোচনা করি বা চিন্তা করি আমরা, কিন্তু মানুষের প্রতি আল কোরআনের হক এবং তেলাওয়াতের হক এই দুটার ভিতরে খুব বেশি পার্থক্য নাই। আমি এখন আল কোরআনের হক নিয়ে আলোচনা করে আপনারা বুঝবেন যে তেলাওয়াতের হক কিন্তু একই দাবি রাখে। যেমন আল কোরআনের মানুষের প্রতি মানে প্রথম হক যেটা, আল কোরআনের হক যে তার প্রতি ইমান আনা, তার প্রতি আল কোরআনের প্রতি যা কিছু এসেছে কোরআনে সব কিছু প্রতি মানানো হচ্ছে প্রথম হক। অনেকেই পাঁচটা হক বলেছেন, কেউ একটু বাড়িয়ে ছয় সাতটা বলেছেন, সবাই পারে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রথম হক হচ্ছে কি, ইমানানা। আল্লাহ রাসূল বলেছেন সূরা তাকাবুরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানানো আল্লাহ রাসূলের প্রতি, ওয়া নূরিল লাযি আনজালনা, এবং সেই নূরের প্রতি, কোরআন যেটা নূর না যা আমি নাজিল করেছি, আমরা নাজিল করেছি, আল্লাহু বিমা তা'মালুনা খবির, তোমরা যা কিছু করে আল্লাহ সবকিছু জানেন। তো ইমান কোরআনের প্রথম হক হচ্ছে যে কোরআনের প্রতি ইমান আনতে হবে, আমাদের যা কিছু আল্লাহ নাজিল করেছেন সব ইমান আনতে হবে। দ্বিতীয় যেটা হক,
যথাযথভাবে প্রাণ করার চেষ্টা বলেন বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে যথাযথ ভাবে কোরআন পড়তে হবে, এটা হচ্ছে কোরআনের একটা আমাদের হক মানুষের প্রতি। হ্যাঁ, তারতিল কি এটা খুব কমন নলেজ অনেক ভাইদের, ভাই বোনদের কাছে, আমাদের কাছে যারা নতুন এসছেন। তারতিল হচ্ছে কি, যে কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখ উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করা, মানে থেমে থেমে পড়া, বুঝে বুঝে পড়া হচ্ছে তারতিল। অনেকে তারতিলের শব্দ করেছে অর্থ করেছেন যে মাখরাজ ঠিক রেখে গুণনার জায়গায় গুণনা করা, এগুলা হচ্ছে তারতিলের অংশ। এটা ওকে, এটাও ভ্যালিড, কিন্তু আর একটা অংশ যুক্ত করেন না যে উপলব্ধি। তারতিল হচ্ছে থেমে থেমে ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে হবে, উপলব্ধি করতে হবে, এটা হচ্ছে তারতিলের একটা অংশ। ইবনে কাসির এভাবে ব্যাখ্যা করেছেন তারতিল। এটা হচ্ছে দুই নম্বর হক কোরআনের, এটা হচ্ছে হাক্কাতিলাতুল হক। কি হক, তার মানে কি, এই প্যারালাল যাচ্ছে কিন্তু আল কোরআনের হক এবং হাক্কাতিলাতুল হক খুব প্যারালাল যাচ্ছে। হ্যাঁ, তারপর কিছু উপকারিতা কোরআন পাঠ করার জন্য, যে দক্ষতার সাথে কোরআন পাঠকারীর সঙ্গী হবে কি সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াকরাউন আল কোরআন, যারা কোরআন পাঠ করে, ওয়া হুয়া মাহিরুম বিহি, এবং দক্ষতারতে মানে মাহির মানে মানে আমি মানে খুব মানে অর্থটা করতেছি আমি শব্দ শব্দ অর্থ না, জাস্ট বোঝার জন্য, যে দক্ষতার সাথে যে কোরআন পাঠ করে। হ্যাঁ, মা মাসাফারা তিল কিরামিল বারারা, তার সঙ্গী হবে সম্মানিত ফেরেশতাবর্গ। মুত্তাফাকুন আলাইহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যারা দক্ষতার সাথে হক আদায় করে করে কোরআন পাঠ করে এবং দক্ষতার অধিকারী, তাদের সঙ্গী হবে কিয়ামতের দিনে সম্মানিত ফেরেশতা। এই হাদিসের পরের অংশ হচ্ছে কি, যে যারা থেমে থেমে পাঠ করে তারা ডাবল সওয়াব পাবেন। আপনি দেখেন, ডাবল সওয়াব নেবেন না সম্মানিত ফেরেশতা আপনার আশপাশে থাকবে কিয়ামতের, এটা আপনি চান, বুঝতে হবে আমাদের। তাহলে হক আদায় করে কোরআন তেলাওয়াত করলে সম্মানিত ফেরেশতা আমাদের সঙ্গী হবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন যে কিয়ামতের দিনে আল কোরআন সাফায়াত করবেন, তার জন্য রাসূল বলতেছেন যে কোরআনুল কোরআন, যে তোমরা কোরআন পাঠ করো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউন লি আসহাবিহি, মানে কোরআন কিয়ামতের দিনে সাফায়াত করবেন তার সাহাবীদের জন্য, তার বন্ধুর জন্য। রাওয়াহু মুসলিম, যে কোরআন পাঠ করবে তার বন্ধু হবে, তার বন্ধুর জন্য কোরআন সাফায়াত করবে। সুবহানাল্লাহ, আপনি দেখেন এখন আমরা তো সারা জীবন আমরা দিনে কাজ করছি এবং কোরআনটার প্রতি আমাদের দখল নাই খুব বেশি, হ্যাঁ, বা চেষ্টা করতেছি না আমরা, কেমন বন্ধু হবে কোরআন আমাদের, কেমন চিন্তা করার ব্যাপার। হ্যাঁ, সবাইকে একরকম বন্ধু হবে, যে ব্যক্তিটা সারা জীবন ভালো মতো কোরআনের জন্য ফাইট করেছেন, কোরআনের জন্য সময় কোরবানি করেছেন, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোন স্কুল প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, কোরআন কি তার বন্ধু হবে, না যে কোরআনে মানে অবহেলা করে তার বন্ধু হবে কোরআন কিয়ামতের দিনে, চিন্তার বিষয় এগুলা। তারপরে তিন নম্বর হক আল কোরআনের, যে অন্যকে আল কোরআন শিক্ষা দেওয়া। দেখেন তিলাওয়াতের, তিলাওয়াত শব্দের অর্থ কিন্তু শিক্ষা দেওয়া ছিল, যেটা বিশ নম্বর অর্থ, যে শিক্ষা দেওয়া। হ্যাঁ, তিলাওয়াতের আল কোরআন হক হচ্ছে যে অন্যকে কোরআন শিক্ষা দেওয়া, যথাসাধ শিক্ষা দেওয়া। আল্লাহ বলতেছেন কোরআনে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমাদের ভিতরে রসুল পাঠিয়েছি, কি কাজ, যে তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শুনাই এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাব শিক্ষা দেয় এবং হিকমা শিক্ষা দেয়, এবং তোমরা যা জানতে না তা শেখাই বা জানাই, এটা হচ্ছে নবী রসুলের কাজ। আল্লাহ রসুল তার আসবেন না, কোন নবী রসুল তার আসবেন না, তার মানে সকল দায়িত্ব পড়েছেন আমাদের প্রতি, কোরআনের ভার পড়েছে আমাদের প্রতি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে বাছাই করেছেন অন্তত কথাগুলো শোনার, অনেক ভাই কিন্তু কথাগুলো শুনতে পায় না, এখন তারা মানে তারা পার্টি করার জন্য রেডি হচ্ছেন। হ্যাঁ, শুক্রবারের দিন তারা কিভাবে প্ল্যান করতেছেন, তারা কিভাবে ই করবেন, শনিবার রবিবার পার করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুযোগটা দিয়েছেন। সো আমাদের উপরে গুরু দায়িত্ব হচ্ছে, ভার হচ্ছে যে কোরআনের ভার বহন করা। হ্যাঁ, এগুলো আমাদের দায়িত্ব পালন করতে হবে। এখন সবার দ্বারা তো কোরআন শিক্ষা দেওয়া সম্ভব না, যেমন আল্লাহ একটা হাদিস দেখেন, আল্লাহ তো বলছেন হয় রকমান তা আল্লাহ কোরআন আল্লাহ, যে তোমাদের তো সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে শিক্ষা দেয়। সবার দ্বারা তো সম্ভব না এটা, না সবাই তো কোরআনের দক্ষ না, কিভাবে তো আমরা এই সবটা পাবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটা লেকচার শুনতেছিলাম যে কি, যে কামরুল জাফর সাহেবের, উনি বলছিলেন দেখেন
হয়তো বা আপনি পাচ্ছেন না কোরআন শিখাতে, আপনার কোনো সুর টান নাই, মাখরাজে দখল নাই, বা বয়স হয়ে গেছে, পাচ্ছেন না আপনি দখল নিতে, আপনি যারা কোরআনের স্কুল একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদেরকে হেল্প করেন, ইনশাল্লাহ আপনার হক, আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন। তার মানে কি শিক্ষা দেওয়ার মানে একটা মেকানিজমের সাথে আপনি যুক্ত আছেন। তো যারা আমরা পারবো আমরা কোরআন শিখাবো, প্রথমে পরিবার, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব ছেলে মেয়ে স্কুলে, মানে আমরা পারবো না, আমরা একটা একটা কোরআন নিয়ে যারা কাজ করছেন, কোরআন শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদেরকে হেল্প করা হচ্ছে, কোরআন শিক্ষার একটা অংশ, এটা কোরআনের হক, আমরা পূরণ করি ইনশাআল্লাহ, এবং হাক্কা তিলাওয়াতের হক এটা একটা। তারপরে তার নাম হচ্ছে যথাসাধ্য হেফজ করা, কোরআনের একটা হক হচ্ছে যথাসাধ্য হেফজ করা। এটা কিন্তু অনেকে আমরা ইগনোর করি, আমরা সারা জীবন 8-10, 12-20 সুরা নিয়ে আম্পার আর জীবন বার করে দিচ্ছি সুবহানাল্লাহ, এবং আমরা কিভাবে জায়নামাজ আমাদের ধরে রাখবে বলেন? হ্যাঁ, যদি আমরা একই সুরা দিয়ে নামাজ পড়ি সবসময়, হ্যাঁ কিভাবে আমাদের জায়নামাজ ধরে রাখবে ঘন্টা পর ঘন্টা? চিন্তার বিষয়টা একটা, হ্যাঁ একটা হাদিস সুনান তিরমিজিতে এসছে, হ্যাঁ আর রাসূল বলেছেন যে ক্বালু লিসাহিবিল কুরআন, কোরআনের সাহেবকে বলা হবে বা যে হাফেজ, যে হাফেজ সবাই আপনার মনে করি না, আবার যে যারা 30 পারা কোরআন মুখস্থ করেছেন, মানে যতটুকু আপনি পারবেন মোট কথা, হ্যাঁ 30 পারা কোরআন না বুঝে মুখস্থ করা খুব বেশি, আলহামদুলিল্লাহ সব পাবেন, প্রতিটা অক্ষরে যে 10 নাকি পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই এটা নিয়ে, কোনো সন্দেহ নাই। বাট যতটুকু যে মুখস্থ করেছেন দখলে নিয়েছেন, ঠিক আছে, যতটুকু মুখস্থ করেছেন বা দখলে নিয়েছেন, যে কওয়ালুল সাহিবুল কোরআন, কোরআনের সাহেবকে বলা হবে কি কোরআ পাঠ করো, পরে তাকির এবং উঠতে থাকো, কি আমাদের উঠতে থাকো, পরা তিল এবং তার তিলের সাথে পাঠ করো, কামা কুন্তা ইউরাত তিলু কি দুনিয়া, যেভাবে তুমি তার তিলের সাথে দুনিয়াতে পাঠ করতে, মানে দানাতে সিঁড়ি মানে মাকা আমাকে উন্নত হতে থাকবে, যে তুমি উঠতে থাকো এবং পাঠ করতে থাকো তার তিল সহকারে, যেভাবে তুমি দুনিয়াতে তার তিল সহকারে পাঠ করতে, ফা ইন্না মানজিলাকা, নিশ্চয় তোমার মানজিল হচ্ছে কি, ইন্দা আখেরি আয়াতিন, তুমি যেখানে পড়তে পড়তে থেমে যাবে সেটা হচ্ছে তোমার মানজিল, সেটা হচ্ছে তোমার জান্নাতে তুমি অবস্থান, সেখানে অবস্থান করবে সুবহানাল্লাহ। কারণ সারা জীবন তারতুল সহকারে কোরআন পড়লাম না, সারা জীবন কোরআন ভালো মতো বোঝার চেষ্টা করলাম না, গবেষণা করলাম না, আমরা কত দূর যেতে পারবো? তাহলে চিন্তার বিষয় এটা একটা, তার মানে যথাসাধ্য কোরআনকে হেফজ করা বা দখলে নেওয়ার চেষ্টা করা উচিত। আপনি আমি দেখেছি আরবদের ভিতরে দেখেছি, হ্যাঁ তো অনেক আরবদের আমরা ই করি, দুমদাম করি, বেশির অনেকেরই কয়েক পারা কোরআন মুখস্থ, আমরা সারা জীবন অল্প কোরআন দিয়েই নামাজ পড়ে যাচ্ছি, আমরা চেষ্টা করি না। আমাদের তো উচিত যে একটা ভ্যাকেশন শুধুমাত্র মানে হেফজের জন্যই করা, যে আমরা এক পারা দুই পারা কোরআন মুখস্থ করবো, চেষ্টা করা উচিত আমাদের। তাহলে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে দখল বাড়বে আমাদের, নামাজ আমরা দীর্ঘ করতে পারবো, আমরা আরো রিফ্লেক্ট করতে পারবো কোরআনের মেসেজ ইনশাআল্লাহ। তারপরে 5 নম্বর হক হচ্ছে, আমরা খুব শেষ দিকে চলে এসেছি, আমি খুব বেশি সময় নেব না, আমি আর যে 5 নম্বর হক হচ্ছে যে যথাসাধ্য বুঝে পড়া, উপলব্ধি করা, এটা একটা হক, যথাসাধ্য বুঝে পড়ে উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, আরবি মানে মানুষের ভাষা, আপনি ভাবে নিয়েন না যে কোরআন শুধু এক দলের লোকের জন্য, মানে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা তা বুঝতে পারো, মানে বুঝার মতো করে। সুবহানাল্লাহ, আজ থেকে প্রায় 1500 বছর আগে যে স্ট্রাকচার ওয়েতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন, কোরআনের ভাষা থেকে সারা পৃথিবীর আরবরা গ্রামার নেয়, কোরআন হচ্ছে স্ট্যান্ডার্ড, ওখান থেকে নেয় এত স্ট্রাকচার, ইংলিশে বিউটি বাট বিউটি পুট, কোরআনের ভাষায় এমন আপনি পাবেন না, যে আপনি মিলছে না, উচ্চারণ মিলতেছে না বা গ্রামাটিক রুলস খুব বেশি মিলছে না, আপনি পাবেন না, সহজভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন, খুব সহজভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। সো আমাদের কোরআনকে যথাযথ বোঝা উচিত। এবং আরেকটাই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদের তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনের গবেষণা করে না বা চিন্তা ভাবনা করে না, নাকি তাদের মানে মনের উপর তালা পড়ে আছে, মানে কোরআন কি নিয়ে চিন্তা ভাবনা করা, তাদাব্বর যেটা গবেষণা করা, ফিকির করা, এগুলো হচ্ছে কোরআনের দাবি, শুধুমাত্র মানে পড়ে দশ নাকি নেওয়া কোরআনের মূল দাবি না, হ্যাঁ চিন্তা ভাবনা করা হচ্ছে কোরআনের দাবি, তারা কি কোরআনের চিন্তা ভাবনা করে না, নাকি তাদের মানে অন্তরে তালা পড়ে আছে। সুবহানাল্লাহ, অন্তরে তালা পড়া কি কম বড় কথা, এটা বড় পানিশমেন্ট কি, সুম্মা কসাত কুলুবুকুম, মানে অন্তর শক্ত হয়ে যাওয়া, কিন্তু একটা বড় শাস্তি আল্লাহ, আল্লাহর পানিশমেন্ট হচ্ছে কি অন্তরকে শক্ত করে দেওয়া, আর অন্তরে তালা দেওয়া মানে কি, এটা বড় শাস্তি, আমরা কিন্তু বুঝছি না এটা। হ্যাঁ ঠিক আছে, যে কোরআনের চিন্তা ভাবনা হচ্ছে কোরআনের দাবি, এটা হচ্ছে 5 নম্বর হক,
যে বুঝে পড়া, উপলব্ধি করা, গবেষণা করা, চিন্তা করা। ছয় নম্বর আরেকটা আয়াত আছে এখানে, কোরআন আলে জিকরি আহলিল মুযাক্কির, আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। কোরআন খুবই সহজ এবং শিক্ষা গ্রহণ করা যাবে এখান থেকে। আল্লাহ সহজ এটা বারবার আয়াতটা বলেছেন, চার পাঁচবার বলছেন একটা সূরার ভিতরে, হ্যাঁ, যেটা আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য খুব সহজ করে দিয়েছি। ছয় নম্বর যেটা হক, যথাসাধ্য আমল করা, কোরআনের যথাসাধ্য আমল করা, যতটুকু আমরা পারবো আমাদের সাধ্যের ভিতর আমাদের আমল করা উচিত, হচ্ছে কোরআনের হক। কোরআনের কোন আমল ইচ্ছে করে আপনি প্র্যাকটিস করবেন না বা আমরা করবো না, এটা হতে পারে না। যেটা পাচ্ছি না পারিপার্শ্বিক অনেক কারণের কারণে, রাষ্ট্রীয় কারণে হোক, যে কোনো কারণে পাচ্ছি না, সেটা আল্লাহর কাছে মানে ক্ষমা চাইতে হবে। বাট যথাসাধ্য কোরআনকে আমলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইত্তাবিউ মা আনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون। তোমরা হে মানব সমাজ, আল্লাহ বলছেন তোমরা আমল করো, হ্যাঁ, তোমরা যা কিছু নাযিল করেছে তা অনুসরণ করো, তবে হয় আর আমার আয়াতের তাবেদারি করো, তবে হয়ে যাও আমার আয়াতে। যত কিছু আয়াত আমরা নাযিল করেছি তোমরা আমল করো। তো আমাদের এটা হক কোরআনের, যথাসাধ্য কোরআনে কোরআনকে আমলে নিয়ে আসা। তারপরে সাত নম্বর হচ্ছে কি, যথাসাধ্য প্রচার করার চেষ্টা করা, এটা হচ্ছে কোরআন একটা হক। শুধুমাত্র যে কোরআন সারা জীবন পড়েই যাবো আর প্রচার করবো না, এটা হতে পারে না, এটা হচ্ছে হক। এটা আল্লাহ বলেছেন, ইয়া ইহা রাসূল বাল্লিগু মা আনজিলা ইলাইক ইলাইকা মির রাব্বিক, যে তোমার থেকে যত কিছু নাজিল করা হয়েছে সকল কিছু তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল নাই, এটা আমাদের দায়িত্ব এখন পৌঁছে দেওয়া, যতটুকু আমরা পারবো। মানে একটা হাদিস আছে, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, তোমার কাছে যদি একটা আয়াত থাকে যে তুমি পৌঁছে দাও। তার মানে কোরআনের হক হচ্ছে যথাসাধ্য প্রচেষ্টা, মানে প্রচার করার প্রচেষ্টা, চেষ্টা করা কোরআনের হক। আট নম্বর বা শেষ, এটা যথাসাধ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা। এই আয়াতটা কিন্তু আমার মনে হয় আপনার নোট রাখা উচিত, যে যে এটা হচ্ছে একামত দিনের বা প্রতিষ্ঠা করার, কোরআন প্রতিষ্ঠা করার প্রাইমারি আয়াতের একটা আয়াত। যথাসাধ্য চেষ্টা করা কোরআনের, কোরআনকে প্রতিষ্ঠা করা, এবং সকল নবীর রাসূলকে আল্লাহ এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। হ্যাঁ, সারা আলাইকুম মিনাদ দিন, যে তোমাকে দিনের নিয়ম কানুন নির্ধারণ যেটা নির্দেশ দিচ্ছে, হ্যাঁ, নির্ধারণ যেগুলো নির্ধারণ করেছে আল্লাহ, মা ওয়াসা বিহি রুহাহু ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসানা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ঈসা, যে ঈসাকে, ইব্রাহিমকে, নূহকে যে আদেশ দিয়েছিলাম এবং তোমাকে যে আদেশগুলো দিয়েছি সেগুলা নিয়ম কানুনগুলো আমাদের অবশ্যই 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 আমাদের পালন করতে হবে। এটা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাক বিহি ফি, এবং তোমাদের একটা কাজ হচ্ছে কি, সব রুমের কাজ ছিল কি, আকিমুদ্দিন, দিনকে কায়েম করো এবং পরস্পর বিরোধ করো না। আমার মনে হয় একটা আপনাদেরই করা উচিত, মানে আমাদের স্মরণে রাখা উচিত, এটা হচ্ছে একমাত্র দিনের প্রাইমারি আয়াত। সকল নবী রাসূলকে আল্লাহ এই দায়িত্ব পাঠিয়েছেন এবং কয়েকটা নবীর নাম উল্লেখ করেছেন, যে আমাদের কোরআনের, আমাদের উপর কোরআনের হক হচ্ছে কোরআনকে যথাসাধ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা যতটুকু আমরা পারি। অনেকেই মনে করে প্রতিষ্ঠা করা বলতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করা, না, অনেকগুলো ধাপ আছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মানে আপনার এলাকা, গ্রাম, আপনার শুধুমাত্র নামাজের একটা আয়োজন করা তার প্রতিষ্ঠার একটা অংশ, না, হয়তো আপনি যেখানে জব করেন সেখানে একটা নামাজের একটা আয়োজন করা তো প্রতিষ্ঠার একটা অংশ হতে পারে। হ্যাঁ, যথাসাধ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কোরআনের হক। এখন সামষ্টিগত আল কোরআন তেলাওয়াতের হক আদায়, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এ নিয়ে আমার কথা না, চিন্তা করবেন আপনারা, যে তেলাওয়াতের হক আমরা তো ব্যক্তিগত ভাবে কিছু সামষ্টিগত ভাবে আছে, হ্যাঁ, এটা কিন্তু বিশাল বড় একটা মিনিংফুল একটা, যে সামষ্টিগত ভাবে কিভাবে কোরআনের তেলাওয়াতের হক আমরা আদায় করবো। তারপরে ব্যক্তিগত জীবনে তেলাওয়াতের হক আদায়ের যথাসাধ্য চেষ্টা করার কিছু পদ্ধতি, এটা আমার উপলব্ধি, এটা বাইরের জাস্ট লিভ ইট, এটা আপনাদের ব্যাপার, এটা আমার উপলব্ধি। আমি বলছি ব্যক্তিগত জীবনে, এটা পরিবারের একটা অংশ, ব্যক্তিগত জীবনের অংশ আমি মনে করি। যেমন যে মাখরাজের শিক্ষার জন্য পারি বা টেকনোলজির সাহায্য নেওয়া, এটা হচ্ছে একটা যে আপনার চেষ্টা করা উচিত, যে কোরআন হক আদায় করার জন্য প্রথমটা হচ্ছে কি, মাখরা শিক্ষার জন্য পারি বা টেকনোলজির সাহায্য নেওয়া, এটা হচ্ছে চেষ্টা করা একটা প্রথম একটা ধাপ। তারপরে আল কোরআনের ভাষা, আল কোরআনকে বোঝার চেষ্টা করা, যতই আপনি তাফসির পড়েন, যতই আপনি ট্রান্সলেশন পড়েন, কোরআনকে ট্রান্সলেট করা অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব, এবং কোরআনের মানে অন্তঃসত্ত্বা অনুধাবন করা, ভাবার্থ অনুধাবন করা, ভিতরে গভীরে প্রবেশ করার চেষ্টা করা, কিছু অংশে পারা যাবে যতটুকু পর্যন্ত কোরআনের ভাষা আমরা বুঝতে পারবো।
এটা হয়তো বা আমি হয়তো অনেককে বুঝাতে পারছি না, কোরআনের ভাষায় কোরআন যদি বুঝতে আমরা না পারি, চেষ্টা না করি, কোরআনের মানে মজা পাওয়া খুব বেশি মানে মুশকিল বলবো, এটা শুধু বলবো মুশকিল। জি, চেষ্টা করা উচিত আমাদের। 3 নম্বর, সাধ্যমত আল কোরআন অর্থ সকলে মুখস্থ করা। ব্যক্তিগত পর্যায়ে ভকাদায়ের আমি পয়েন্ট বলতেছি, আমরা উপলব্ধি বলতেছি। 4 নম্বর, পাপ মুক্ত জীবন কেমন করার চেষ্টা করা। সুবহানাল্লাহ, মানে পাপের সাথে কোরআনের হক, তেলাওয়াতের হক, মানে আমি মনে করি এটা হ্যাঁ অতপ্রত ভাবে জড়িত, মানে পাপ যুক্ত জীবন, হারাম রুজি রোজগার, তার সাথে মানে কোরআন তেলাওয়াতের আমরা মজা নিব, নামাজের মজা নিব, এটা কিন্তু খুব বেশি যায় না, এটা যায় না। আমাদের চেষ্টা করা উচিত যে পাপ মুক্ত জীবনযাপন করা, তাহলে হয়তো আমরা কোরআন তেলাওয়াতের হকের কাছাকাছি আমরা যেতে পারবো ইনশাল্লাহ, বা কোরআন হক আদায় করতে আমরা পারবো। হ্যাঁ, এটা আমার উপলব্ধি বলতেছি আমি। 5 নম্বর, পরিবারের সবার মাঝে আর কোরআন শিক্ষার ব্যবস্থা করা। এই হচ্ছে যে আমার উপলব্ধি ব্যক্তিগত জীবনে তেলাওয়াত হক আদায় করার জন্য কিভাবে চেষ্টা করতে পারি। শেষ কথা, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল পাঠাবেন না, নবী পাঠাবেন না, আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের ভার বহন করা, এটা আমাদের গুরু দায়িত্ব। যদি আমরা তা বহন না করি, আমাদের জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। একটা মিসাল বা একটা উদাহরণ দিচ্ছেন যে যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, আপনারা বুঝতে পাচ্ছেন কোন জাতির কথা বলা হচ্ছে এখানে, যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা তা তাওরাতের ভার বহন করতে সক্ষম হয়নি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তাদের উদাহরণ হচ্ছে যে একটা গাধার মতো যে তার পিঠে অনেক গুরুত্বপূর্ণ বই পুস্তক চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সত্যিকার অর্থে কোরআনের ভার বহন করার জন্য উপযোগ্য করে তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার আয়োজন করেছেন তাদেরকে যেন কোরআনের হক আদায় করে তেলাওয়াত করা প্রতিষ্ঠা করার জন্য কবুল করেন, আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আমাদের চেষ্টাকে যেন কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ত্রুটিযুক্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।